আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভাইও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই সই সালামতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইও বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আপনারা জানেন যে কেয়ামতের পূর্বে দাসী মনিপকে জন্ম দিবে তো এই ব্যাপারটি অনেকেই বুঝতে পারেন না যে আসলে ব্যাপারটা কি তো আজকে আমি এই ব্যাপারটি একটু খোলাসা করে এক্সপ্লেন করবো এবং তারপর ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এই ব্যাপারটি যে ব্যাপারটি আছে যে কেয়ামতের পূর্বে মনিবকে দাসী গর্ভে ধারণ করবে তো এই ব্যাপারটি আমি এখন এক্সপ্লেন করছি একে একে দেখুন এটি তিনভাবে হতে পারে ফার্স্ট অফ অল যেভাবে হতে পারে সেটি হলো নিজের মায়ের সাথে অসদাচারণ দেখেন ইদানিংকালে দেখা যাচ্ছে সাথে এমন এমন ব্যবহার করে করে বিহেভ মনে হয় যে সেই মা তার আসলে দাসী বা মায়েদের সন্তানেরা চাকর আস্তাক্লা মানে আমাদের সমাজটা এত খারাপ হয়ে গেছে যে এটি আসলে আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি আজকাল আমরা আমাদের মায়েদের সাথে এমন বাজে ব্যবহার করি তাকে দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের রাগ করতে থাকি বিভিন্ন রকম জিনিসপত্র এমন ওয়েতে আমরা বলি মনে হয় যে একেবারে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এটি ঠিক আমাদের চাকরদের সাথে করি আমাদের দাস দাসীদের সাথে এটা করি তো এই জিনিসটি আসলে সেখানে বোঝানো হয়েছে হাদিসে এবং আরও দুইটি ওয়েতে এই জিনিসটি এখন প্রকাশ পাচ্ছে সেই দুইটির দিকে আমি যাচ্ছি দ্বিতীয় যে উপায়ে দাসী মনিবকে জন্ম দিচ্ছে সেটি হলো গর্ভাশয় ভাড়ার মাধ্যমে যেমন দেখেন আজকালকার অনেক মহিলারই গর্ভধারণের সমস্যা থাকে তো তখন কি হয় যে আপনি দেখবেন যে টেস্ট টিউব বেবি বলেন বা বিভিন্ন ধরনের টেকনোলজি এখন বের হয়েছে যে হাজব্যান্ডের শুক্রাণু এবং ওয়াইফের ডিম্বাণু এই দুটিকে আলাদা করে নেওয়া হয় বের করে নিয়ে সেটি আরেকটি থার্ড একটি মহিলার গর্ভাশয়ে এটিকে প্রতিস্থাপন করা হয় এইভাবে আসলে এই যে গর্ভাশয় ভাড়া নেওয়া হচ্ছে এটি আসলে একটা ব্যাপার যে দেখেন যে মহিলার গর্ভাশয় ভাড়া নেওয়া হচ্ছে সে কিন্তু আপনার অর্থের বিনিময়ে তার গর্ভাশয়টি ভাড়া দিচ্ছে তো তার গর্ভে আলটিমেটলি যে বাচ্চাটি জন্ম নিচ্ছে বা বাচ্চাটি আসছে এটি আলটিমেটলি তার গর্ভে সেই মনিবেরই আসলে জন্ম হচ্ছে তো এটি আরেকটি ব্যাখ্যা তো দেখেন যে আল্লাহর রাসুল সাল্লিয়াম সেই সাড়ে চোদ্দোশো বছর আগে এই কথাগুলো কিভাবে বলেছিলেন অবাক লাগে আসলে তো তৃতীয় যেভাবে হতে পারে সেটিও আমি আপনাদেরকে এখন বলছি থার্ড যেভাবে আপনার দাসীর গর্ভে মনিবের জন্ম হতে পারে এটি হচ্ছে ইদানিংকালে আপনি দেখবেন যে খুব বেশি হচ্ছে যে বসেরা তাদের অধস্থন মহিলাদের সাথে গৃহকর্ম দেখা যাচ্ছে যে তার বাসার কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করছে এবং এর ফলে দেখা যায় কি যে তাদের গর্ভে সন্তান আসছে তো এখানে যে সন্তানগুলো জন্ম হচ্ছে এগুলো কিন্তু ওই একই প্রসেস যে আপনার যে দাসীর গর্ভে মনিবের জন্ম হচ্ছে তো রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আসলে এই সব ব্যাপারগুলোই তখন ইঙ্গিত করেছিলেন তো আমাদের প্রিয় ভাই বোনেরা এখন খেয়াল রাখতে হবে যে দাসির গর্ভে মনির জন্মগ্রহণ করছে আমাদেরকে এখন শুধরাতে হবে ফার্স্ট অফ অল মায়ের যে কি পরিমাণ আসলে মানে আল্লাহ তালা কি পরিমাণ সম্মান দিয়েছেন বাবার থেকে তিন গুণ বেশি আপনি যদি কোনো দেখা যাচ্ছে যে দায়িত্ব পালন করতে যান কোনো কিছু করতে চান সেক্ষেত্রে বাবার থেকে তিন গুণ বেশি কারণ মা কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন তো এটি আসলে আমরা পুরুষেরা বুঝতে পারবো না যে মা সেই একমাত্র বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ লাইফ রিস্কের মধ্যে দিয়ে তাকে যেতে হয় তো এই কারণে আপনি যদি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকেন এখনি তার কাছে যে ক্ষমা চান এবং মনে মনে তার জন্য কি করতে পারেন ভবিষ্যতে বা কি করবেন এই নিয়ে একটি ছক এঁকে ফেলেন কারণ দেখেন যে মাকে অখুশি করে কিন্তু আপনি জান্নাত পাবেন না এটা একেবারে স্বাভাবিক কথা এবং ইহকালেও আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হবে আর পরবর্তী যে দুটি উপায় বললাম যে এভাবেও আসলে দাসীর গর্ভে মনিবের জন্ম হচ্ছে সে দুটি তো আপনি বুঝতেই পারলেন যে গর্ভাশয় ভাড়া করার মাধ্যমে আর আরেকটি হলো যে অধস্থন মহিলাদের সাথে আপনার যে পরিমাণে এখন খারাপি হচ্ছে তো এজন্য এখন মহিলাদের খুব বেশি আসলে হেফাজতে থাকতে হবে খুব বেশি সাবধানে থাকতে হবে মানে ইকুয়াল রাইটস চাইতে চাইতে এমন অবস্থা হচ্ছে যে মহিলারা আজকাল মনে করছেন যে আমি বাইরে বের হতে পারলেই এটাই আমার স্বাধীনতা এটাই আমার আসলে জয়লাভ আলটিমেটলি কিন্তু দেখেন পশ্চিমা সংস্কৃতি কি হচ্ছে যে পশ্চিমে দেখা গেছে যে ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে সেখানে কিন্তু মহিলারা অনেক বেশি নিগৃত হচ্ছে তো তারা এমন একটা অবস্থা হয়ে গেছে যে নিগৃহীত হতে হতে এখন কিন্তু তাদের আসলে লাশ সরম কিছুই নেই আলটিমেটলি এখন আর তাদের কিছু করার নেই আর এখন আপনি জানেন যে ওই যে একটা গল্প আমরা শুনতাম যে এক শেয়ালে লেজ কাটার পর সে সব শেয়ালে লেজ কাটতে চেয়েছিলো এখন সেই ওয়েস্টার্ন মিডিয়া বলেন ওয়েস্টার্ন কালচার বলেন তাদের এই একটা অবস্থা হয়ে গেছে যে তাদের নারীদেরকে তারা এখন বেহায়া বানিয়েছে এখন তারা চাচ্ছে যে এই রকম যে সব মডারেট মহিলারা আছে তাদেরকে তারা এইভাবে খোলামেলা করতে চাইছে এতে তাদের একটা ষড়যন্ত্র এবং কেমতের আগে এই জিনিসগুলো হচ্ছে নারীরা মানে মনে করছে যে আমরা অনেক উন্নতির শিখরে চলে যাচ্ছি আলটিমেটলি যে তারা শেষ মানে জীবন সায়নে যে একেবারে বুঝতে পারছে আমরা সব হারিয়ে ফেলেছি এটি তারা আসলে আলটিমেটলি একটা শেষ মুহূর্তে রিয়েলাইজ করতে পারছে তো আমাদের সবাই আসলে হেফাজতে থাকতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে আসলে হেফাজতে রাখেন এই দুয়াই আমাদের করতে হবে ভাই ও বোনেরা আমি এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব তো আজকে প্রথম যে প্রশ্নটি নিচ্ছি সেটি করেছেন রুবেল রানা ভাই আমি রুবেল থার্ড টেম্পল পল শিফটিং ইমাম মাহাদি আলা হজরত দাজ্জালের আবির্ভাব তৃতীয় বিশ্বযুদ্ধ নক্ষত্রের বিস্ফোরণ ফোরাত নদী সোনার পাহাড় হিন্দ ইত্যাদি ঘটনা প্রবাহগুলো ধারাবাহিকভাবে বললে খুশি হব কোনটা আগে কোনটা পরে বুঝতে পারছি না প্লিজ জানান প্রিয় ভাই রুবেল ভাই আমি এই যে কেয়ামতের বড়ো আলামতগুলো আছে তার কিছু উল্লেখ করেছেন যেমন হজরত ইসা আলাহিসামের আগমন দাজ্জালের আবির্ভাব এগুলো আসলে কেয়ামতের বড়ো আলামত আর ইমাম মাহাদি আলা আলাহ বা মহাদেব ওনার আগমন আসলে ছোট আলামত এবং বড় আলামতের মধ্যে একটি সংযোগ তো এই বড় আলামতগুলোর ক্ষেত্রে যে জিনিসটি হবে সেটি আমি কেয়ামতের বড় আলামত নামক একটি ভিডিও পাবলিশ করব অচিরেই তখন ইনশাল্লাহ সেখানে জানতে পারবেন এই বিষয়টি ক্লিয়ারলি তখন জানবেন ইনশাল্লাহ কিং খান প্রশ্ন করেছেন নিজের সামনে যদি কেউ আল্লাহ রাসুল সাল্লি সাল্লামকে নিয়ে কোনো বাজে কথা বলে আমি কি ওর গায়ে হাত তুলতে পারবো বা কি করা উচিত আসলে প্রিয় ভাই এখন ফেতনার চুক এই ক্ষেত্রে আসলে উচিত ছিল যে যে দেশ শাসক আছে বা যেই জিম্মাদারে আছে ওনারকে আসলে এই জিনিসটি অবহিত করা তখন তিনি এটির একটি ফয়সলা করতেন বাট এখন যেহেতু ফিতনার যুগ এই জিনিসগুলো তেমন কেউ মাথা ঘামায় না এখন উচিত হবে আপনাকে আসলে এই জিনিসগুলো না শোনা এবং তার থেকে সব থেকে ভালো হয় যে দূরে চলে যাওয়া এবং কোনোভাবেই আসলে ফিতনায় না জড়ানো কোনো কনফ্লিক্টে না জড়ানো রাশেদ আমান আরমান ভাই প্রশ্ন করেছেন আপনার সাথে পার্সোনালি মেসেজ করা যাবে একটা সমস্যায় পড়ছি আর্জেন্ট হ্যাঁ আপনি যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ টাইম সিক্রেটস লিখে সার্চ দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সেখানে আপনার প্রশ্নটি জানান এরপরে রিদান ইমাম ব্লকস রিদুয়ান ভাই প্রশ্ন করেছেন শুড ইউ স্টার্ট টু হ্যাভ সাম অফ প্রিপারেশন ফর কামিং অফ ইমাম মেহদি অ্যান্ড কামিং অফ ইবুল দ্যাট চাল নাও অ্যান্ড ইফ সান রাইজেস ফ্রম ওয়েস্ট দেন হোয়াট উইল হ্যাপেন ইফ সাম সিন আফটার দ্যাট হ্যাপেন্স আচ্ছা রিদুয়ান ভাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের যে প্রিপারেশন উচিত প্রথম যে প্রিপারেশন সেটি হচ্ছে আমার নিজেকে আগে ভালো হতে হবে দেন আমার পরিবারকে ভালো করতে হবে দেন আসলে আস্তে আস্তে গ্রেটার যে পর্যায়গুলো আছে গ্রেটার স্টেজে যেতে হবে তো ফার্স্ট অফ অল আপনি আগে নিজেকে সুদ্রান দেন ফ্যামিলিকে দাওয়াত দিতে থাকুন দেন এলাকাকে এবং সব থেকে বড়ো কথা হলো যে আপনি যদি ঠিক হতে পারেন আমরা কেউই জানি না আসলে আমরা ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা আমরা এই মানে এই জিনিসগুলো আসলে ফিউচারের ব্যাপার আমরা তো আজকালকেও মারা যেতে পারি তো প্রত্যেক মুহুর্তে আমরা মারা যাব এই নিয়তে আমাদের নিজেদেরকে শোধরানো উচিত সেটি হবে আমাদের জন্য আসলে সব থেকে উত্তম তো ইমাম মাহাদির জন্য ওয়েট করে আমরা এখন আমলগুলা কমিয়ে দেবো এরকম না ইমাম মাহাদি আসলে আসবেন আমরা জাস্ট প্রেডিট করব দেখবো এবং আমাদের আমলগুলো আরো বেশি বেশি করে বাড়িয়ে দেবো এটাই আসলে ওনার জন্য আমাদের প্রিপারেশন এরপরে ফয়সাল হাক ভাই প্রশ্ন করেছেন আমার নাম ফয়সাল দাব্বাতুল আর্থ সম্পর্কে জানতে চাই প্লাস সূর্য পশ্চিম দিকে ওঠার পরে তাও আবার দরজা বন্ধ হলে হয়ে যাবে এই ব্যাপারে জানতে চাই জাজাক আল্লাহ আচ্ছা প্রিয় ফয়সাল হক ভাই আমি এই ব্যাপারে ভিডিও দেবো ইনশাল্লাহ ডিটেলস জানতে পারবেন তাই এখন এখানে আসলে বলছি না কিছুই অল ইন বাংলা হানাফি মাঝাবরা বলছে তাদের মাঝাবের বাইরে বাহিরে কোনো হাদিস মানা যাবে না অর্থাৎ ইমাম আবু হানিফার গ্রন্থে যা আছে তাই মানতে হবে আমি বলছি যে আমি হাদিস মানব কিন্তু তারা বলছে মানতে পারবো না ইমাম আবু হানিফা যা বলছে তাই করতে হবে এটা সম্পর্কে আপনার মতামত কী ভেরি গুড আসলে এখতেলাফে আমি যেতে চাই না তো প্রথম কথা হচ্ছে যে হানাফি আমি বাই বাইবর্ন হানাফি পরিবারই দাবি করে এরকম একটি পরিবারে আমি জন্মিয়েছি বাট আমি সংকীর্ণতা মুক্ত থাকতে চাই যেটি মেইন কথা হলো যে বাপ দাদার কাছ থেকে কি পেয়েছি এটি আমার কোনো দলিল না মেইন কথা হচ্ছে যে আমার কাছে যখন সত্য আসবে সেটি আমার গ্রহণ করতে হবে আর এটি হলো সব থেকে বড়ো যে আমার নিজের যে অহংকার না থাকে এটি হচ্ছে তার প্রকাশ আপনাদের আমাদের আপনাদের সবাইকে বলি আজকাল জ্ঞানজ্যাম্পগুলো এখানে যে এক একজন এক এক দলে উপদলে বিভক্ত হয়ে গেছে আমাদের মেইন চিন্তা করতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পথ প্রদর্শক হিসেবে শেষ নবী সাল্লাহ আলিহাল্লাম ওনার টিচিং যেটা আছে সেটাই আমাদের মানতে হবে ইভেন ইমাম আবু হানিফা উনিও বলে গেছেন সকল মাঝাবের যে আপনার প্রবর্তক ওনারাও বলে গেছেন যে যখনই কোনো সই হাদিস চলে আসবে হাদিস দ্বারা আমার এই মাঝাবের কোনো কিছু ভুল প্রমাণিত হবে তখন সেটা আমারটা ক্যান্সেল করে দাও কারোরই বলার সাহস নাই দেখেন তো ইমাম আবু হানিফা আমাদের এখনকার যে অল্প মানে স্টাডি করা মুসলিম যারা আছে আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে এনাদের সমস্যা হলো যে ইমাম আবু হানিফা কি বলেছেন এটাও ওনারা জানেন না সমস্যা হচ্ছে কি যে ওনরা আল্লাহ রাসুলকে পথ প্রদর্শক না হিসেবে তারা দেখা যায় যে বিভিন্ন অলিয়া বিভিন্ন ইমাম ইনাদের আসলে অনুসরণ করছেন এটি আসলে খুবই একটি দুঃখজনক ব্যাপার আর এই কারণেই ভেদাভেদ তো মেইন কথা হচ্ছে এই নিয়ে কোনো এখতেলাফ করার দরকার নাই ভাই আপনি যদি হ্যাঁ হাদিস মানেন মানেন ওনরা যদি ইমাম আবু হানিফা উনি যদি যে জিনিসগুলো আসলে হাদিসের সাথে মিলে যায় কেউ যদি পালন করেন তাতে কি সমস্যা আছে তো এই নিয়ে কোনো এখতেলাফ নয় এগুলো আসলে কি বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ঢুকিয়ে দিয়েছে দেখেন এমন এমন জিনিস নিয়ে গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে যে কি আমিন আস্তে বললো জোরে বললো এই নিয়ে বিশাল গ্যাঞ্জাম হয় কে রফেয়াদিন করল না করলো এই নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে আলটিমেটলি এইগুলো ইমানের সাথে সম্পৃক্ততা নাই আর কি এই জিনিসগুলো নিয়ে কেউ বড় বড় ফিতনা ফ্যাসাদ করে দল উপদলে বিভক্ত হবেন না আশা করছি এবং আপনি ইদানিং আরেকটা জিনিস দেখা যায় কেউ যদি আপনার দেখা যায় যে কোনো একটা জিনিস বেদাত করতো পরে জেনে ফেললো যেটা বেদাত তখন হয় কি সেই মানুষটা একটা টেন্ডেন্সি হয় যে প্রতি ক্ষেত্রে যে এটা নিয়ে একটা আহ মানে বাহাসে লিপ্ত হওয়া এটিও করা যাবে না কেউ তিনি ভাই বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান আর প্রশ্নগুলো এই পোস্টে করুন ইনশাল্লাহ আমি এর উত্তর দেবো নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম